চ্যালেঞ্জ তো আছেই, কারণ শ্যামা নিখি যেভাবে পপুলার ছিল, সবার কাছে যেভাবে ভালোবাসা ছিল, সেখানে দেখে আমাদের সবসময় একটাই কথা ছিল, আমরা যখনই এই ক্যারেক্টারটা নিয়ে কথা বলতাম তখন এটাই সবসময় বলতাম যে যেভাবেই হোক শ্যামা নিখিলকে যেন কোনোভাবে মনে না করে মানুষ। হ্যাঁ, বিকজ আমাদের অলমোস্ট চার বছর ধরে অডিয়েন্স দেখেছে, ভালোবাসা দিয়েছে, অনেকদিন আমরা অনেকটা টিআরপির দিকে এগিয়েছিলাম। সো মানে টিআরপির দিকে এগিয়ে থাকা এই জন্যই বলা, মানে গর্ব করা কি ইগোর জন্য বলছি না, মানুষের ভালোবাসাটা অনেক পেয়েছি আমরা সেটার জন্য। এবার সেইখান থেকেই চ্যালেঞ্জটা ভীষণ বড় হয়েছে যে এখনো আমাদের দেখলে কি ওই শ্যামা নিখিলই ভাববে লোকজন। তো আমাদের এই নতুন, কারণ আমাদের প্রত্যেকটা মুভমেন্ট ওরা চার বছর ধরে দেখেছে, মানে কিভাবে ঝগড়া করি, কিভাবে প্রেম করি, সবকিছু দেখে নিয়েছে। তো কিন্তু ওই যেটা আমি বললাম যে এটা আমাদের কাছে একটা ভীষণ চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ, কারণ এরকম খুব কম হয়েছে যে একই জুটিকে খুব একটা মানে কম টাইম স্প্যানে আবার ফিরিয়ে আনা হয়েছে সিরিয়ালে। সিনেমাতে জেনারেলি হয়, আমরা দেখি যে ইনফ্যাক্ট আমরা দুজনে কৃষ্ণকলি লাস্টে এটা বলাবলি করছি, আমরা দুঃখ দুঃখে বলেছিলাম যে অনেকের সাথে হয়তো, আমি এটা বলবো, আমাকে এসে বুঝিয়েছিল, দেখো জিয়াশা কষ্ট পেও না, সব ক্যারেক্টার হয়তো এক হবে, টেকনিশিয়ানরাও এক হবে, কিন্তু আমরা হয়তো পরপর একসাথে হবো না। বাংলা মিডিয়াম করছে, আমি তো তখন উমা করছিলাম, তো তারপরে আমার কনফার্মেশন এসেছে। সো ফাইনালি যে এখন আমরা এখানে এসেছি, তো খুব এক্সাইটেড, খুব ভালো একটা ইউনিট পেয়েছি, খুব ভালো, মানে গল্পটাও খুব এখনকার একটা গল্প, যেখানে একটা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কোনোটাকেই ছোট করা না, সব কিছুর নিজের ইম্পর্টেন্স আছে, সব কিছুকে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত, এইভাবে নিয়ে গল্পটা। না আমাদের গল্পটা বেসিক্যালি যে আমরা এটাই বোঝাতে যাই, সব অনেকের ধারণা, সবার নয়, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে অনেকেরই এটাই ধারণা যে হ্যাঁ ঠিক আছে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, তার মানে বাংলা মিডিয়াম থেকে এসে যে ও কিছু না পাত্তা দিস না, কিন্তু এরকম ব্যাপার নয়। ইংলিশ মিডিয়ামে যারা পড়েছে তারাও যেটা শিখেছে বা জানে, বাংলা মিডিয়ামে যারা পড়েছে তারাও সেটা জানে, তারাও সেটা পারে, বাট দুজনের ওয়েটা আলাদা, মানুষ হিসেবে ভালো হতে হবে, মানুষ হিসেবে জ্ঞান প্রাপ্ত করতে হবে, এটা একদম সিম্পল এই লাইনের স্টোরিটা। এবার তারপরে তো অনেক প্লাস মাইনাস, অনেক কিছু টুইস্ট এন্ড টার্নস থাকবে, না হলে লোকজন দেখবে না। আর সিন বললে, সিনের কথা আসলে আমাদের দুজনের মুখে হাসি বেরিয়ে আসে, কারণ সিন করতে ভীষণ মজা হচ্ছে, মানে আমার তো ভীষণ মজা হচ্ছে ওকেও, কারণ এটা খুব ডিফারেন্ট, মানে যেটা শ্যামা নিখিল আমাদের দেখেছিল, মানে আমি খুব একটা কাম ডাউন একটা ক্যারেক্টার, যে বাবা মার কথা শুনছে, শ্যামা খুব ভালো একটা ক্যারেক্টার, মানে তুমি শুনছো না, ঠিক আছে শুনো না, এরকম নাই, আরে এখানে বেরিয়ে যাও, ভাঙা ছিল তোমার, সরে যাও, ডিসগাস্টিং, খুব মজার দুটো ক্যারেক্টার আমাদের প্রোডিউসার স্যার কাম রাইটার সুশান্ত দা ভেবেছে, অ্যান্ড তার সাথে আরও অনেকে আছে, আরও অনেকের সাথে কাজ করার এখানে অপরচুনিটি সম্পূর্ণ আছে, তারপরে অনেকে আছে যাদের সাথে স্বাগত রত্নাদি আছে, যাদের থেকে অনেক শেখার আছে। সো ওভারঅল খুব এক্সাইটেড, অ্যান্ড আই হোপ যে 12 তারিখ থেকে রাত্রির 8টা থেকে যে আবার আমরা ফিরছি একসাথে, আই হোপ যে লোকজনেরও সেটা ভালো লাগবে। যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন সেভাবেই, বাকিটা তো গল্প দেখলে, মানুষের রিয়াকশন দেখে সবকিছু বুঝতে পারবো।